পঞ্চায়েত ভোট গণনার পর সপ্তাহ ঘুরেছে, তারপরও গণনা কেন্দ্রে রয়েছে সিল প্যাক করা তিনটি ব্যালট বক্স। উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। জানা গেছে মালদার গাজল ব্লকের তিনটি জেলা পরিষদ, 45টি পঞ্চায়েত সমিতি ও প্রায় 300 বেশি গ্রাম পঞ্চায়েতের গণনা কেন্দ্র হয়েছিল গাজল হাজি নাকু মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে। সেই বিদ্যালয়ের একটি রুমে সিল প্যাক করা তিনটি ব্যালট বাক্স উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে গাজল থানার পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের কর্তারা স্কুলে এসে গেটে তালা খুলে, সেই রুমের তালা খুলে বিষয়টি দেখে ব্যালট বাক্সগুলি নিয়ে যাওয়া হয়। এদিকে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের পাশাপাশি মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, গাজল ব্লক তৃণমূল কংগ্রেস ও বিজেপির নেতৃত্বরাও ছিল। তবে প্রশ্ন উঠছে, পঞ্চায়েতের ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার ফলেও কিভাবে সিল প্যাক ব্যালট বক্সগুলো পাওয়া গেল? বিরোধীরা বলছে ভোটের গণনার ক্ষেত্রে কারচুপি করা হয়েছে, যদিও এই সমগ্র বিষয় খতিয়ে দেখছে প্রশাসন।